আমার মেইনলি আমার ব্যথা শুরু হয় 4-5 মাস আগে থেকে ব্যথা শুরু হয়, বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, বিভিন্ন লোকাল ডক্টর দিয়ে টেস্ট করাইছি, তো আমাকে বলছে যে বাতের সমস্যা। আচ্ছা, এবং একটা 4-5 মাস আগে কি কোনো ধরনের ব্যথা বা কোনো কিছু কখনো ফিল করতেন বা এরকম কোনো কিছু যে জয়েন্টে জয়েন্টে পেইন হচ্ছে? আগে থেকেই ছিল, কিছু কিছু ব্যথা ছিল, মানে তখন খুব অল্প পর্যায়ে ছিল, মৃদু অবস্থায় ছিল, বাট একটা সময় দেখেছেন যে সেটা একটু বেড়ে যাচ্ছে এবং ক্রনিক পর্যায়ে চলে যাচ্ছে। 5 মাস আগে থেকে বুঝতে পারতেছি যে আমার ব্যথাটা মানে বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। ব্যথাটা কি নির্দিষ্ট কোনো জায়গা ছিল না পুরো শরীরের প্রত্যেকটা জায়গায় ব্যথা ছিল? প্রত্যেকটা শরীরে, প্রায় প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে হাঁটু ছিল, পায়ের গোড়ালি, পায়ের তালুতে, বুকে ছিল, পিঠের দিকে ছিল। অ্যাডমিশন নিয়ে আজ 7 দিন, সপ্তমতম দিন। আমার 10 দিন আমার যাওয়া লাগে নাই, আমার 7 দিনই আল্লাহর রহমতে মানে আমি মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ হাঁটতে পারতে। আপনার সেই পা ফুলে যাওয়া, কিছু দূর হাঁটতে গেলে আর হাঁটতে না পারা, লাঠিতে ভর দিয়ে হাঁটা, কোনোটা কি আছে এখন? কারণ কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনি উপর থেকে আসছেন, যখন আপনি লাঠি ছাড়া আপনি হেঁটে এসেছেন এবং সাবলীল ভাবে আপনি হেঁটে এসেছেন। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানাই স্বাগতম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং যারা এই মুহূর্তে ঠিক অসুস্থ আছেন আশা করব তারা খুব দ্রুত সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে উঠবেন সঠিক চিকিৎসার মাধ্যমে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, হবিগঞ্জ জেলা থেকে এসেছেন। খুব স্বাভাবিকভাবেই ওনার দিনকাল যাচ্ছিল, সুস্থ সবল মানুষ, স্বাভাবিক সব কাজকর্ম করছেন, বাট হঠাৎ করেই সে একই জিনিস, ব্যথা, ছোট্ট একটি শব্দ পুরো জীবনটাকে প্রায় পাল্টে দিয়েছিল। স্বাভাবিক যে কর্মকাণ্ডগুলো সেগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসতেছিল, কাজের পরিধিও ধীরে ধীরে কমে আসছিল, ব্যথার সাথে একরকম প্রায় যুদ্ধ। বাট শেষ পর্যন্ত উনি সেই ব্যথার সাথে যুদ্ধ করে আজকে জয়ী হয়েছেন। আজকে ওনার সেই জয়ী হওয়ার গল্পটাই আবার ওনার কাছ থেকে আমরা শুনব। দর্শক, আসুন সরাসরি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নাজমুল আলম। নাজমুল আলম, আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ, সিলেট। সিলেট, হবিগঞ্জ। আচ্ছা, সার্ভিস হোল্ডার তো? সার্ভিস হোল্ডার। ওকে, আমরা জানি যে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা অ্যান্ড পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার কাছে এসেছিলেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়েছিলেন। কি এমন হয়েছিল যেটার জন্য আপনাকে স্যারের কাছে আসতে হয়েছিল? আমার মেইনলি আমার ব্যথা শুরু হয় 4-5 মাস আগে থেকে, ব্যথা শুরু হয় বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, বিভিন্ন লোকাল ডক্টর দিয়ে টেস্ট করাইছি, তো আমাকে বলছে যে বাতের সমস্যা। আচ্ছা, এবং একটা 4-5 মাস আগে কি কোনো ধরনের ব্যথা বা কোনো কিছু কখনো ফিল করতেন বা এরকম কোনো কিছু যে জয়েন্টে জয়েন্টে পেইন হচ্ছে? আগে থেকেই ছিল, কিছু কিছু ব্যথা ছিল, মানে তখন খুব অল্প পর্যায়ে ছিল, মৃদু অবস্থায় ছিল, বাট একটা সময় দেখেছেন যে সেটা একটু বেড়ে যাচ্ছে এবং ক্রনিক পর্যায়ে চলে যাচ্ছে। 5 মাস আগে থেকে বুঝতে পারতেছি যে আমার ব্যথাটা মানে বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। ব্যথাটা কি নির্দিষ্ট কোনো জায়গা ছিল না পুরো শরীরের প্রত্যেকটা জায়গায় ব্যথা ছিল? প্রত্যেকটা শরীরে, প্রায় প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে হাঁটু ছিল, পায়ের গোড়ালি, পায়ের তালুতে, বুকে ছিল, পিঠের দিকে ছিল। ব্যথাটা কি নির্দিষ্ট কোনো কাজ করার সময়, যেমন আপনার কাজের জন্য হয়তো প্রচুর হাঁটতে হচ্ছে বা মুভ করতে হচ্ছে, তখন হচ্ছে, নাকি সকালে ঘুম থেকে ওঠার পরে পেইন হচ্ছে, কি হতো কখন, নাকি সার্বক্ষণিক ব্যথাটা থাকতো সারাক্ষণ? সার্বক্ষণিক বলতে আমার ব্যথাটা এই বেশি মুভমেন্ট করলে, হাঁটাহাঁটি করলে তো বাড়তোই, সকালে ওঠার পরে একটু বেশি থাকতো। আচ্ছা, এভাবে প্রায় 2 মাস গেল যখন প্রথম পেইন শুরু হলো। হ্যাঁ, আস্তে আস্তে দেখি যে ব্যথাটা বাড়তেছে, প্রায় নভেম্বরের শেষ দিক থেকে, 2020। হ্যাঁ, 2020-এর নভেম্বরের শেষ দিক থেকে মানে আমার ব্যথাটা মানে তীব্র আকার, মানে হাঁটু ফুলে গেছে, গোড়ালি ফুলে গেছে, পায়ে তালু পাড়া দিয়ে হাঁটতে পারতেছি না। আচ্ছা, খারাপ অবস্থা ছিল। কি করেছিলেন ওই সময়? ওই সময় ডক্টর, আমার পরিচিত কিছু ডক্টর আছে, ওনাদের কাছ থেকে আমি কিছু মেডিসিন নিছি, পেইন কিলার সাথে কিছু সাপ্লিমেন্ট দিছিল। যখন দেখিয়েছিলেন তারা কি বলেছিল আপনাকে, প্রবলেমসটা কি, সেটা কি বলেছিল আপনাকে? প্রবলেমসটা বল মানে হচ্ছে বলছে আমাকে আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস, এবং আমি একটা টেস্ট করেছিলাম HLA-B27 পজিটিভ।
আচ্ছা পজিটিভ আসছে আর কি এটা ওকে বলছে যে আমাকে নিয়মের মধ্যে থাকতে হবে থেরাপি নিতে হবে ফিজিওথেরাপি নিতে হবে এক্সারসাইজ করতে হবে এরপরে আমি এই মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমি জানতে পারলাম শফিউল্লাহ প্রধান স্যারের কথা আচ্ছা উনি দেখলাম যে অনেক ভিডিওতে উনি ফ্রি অ্যাডভাইস দিছে আমাদেরকে সবার উদ্দেশ্যে যাদের ব্যথা থাকে পিএলডি তারপরে হাঁটু ব্যথা ব্যায়াম অনেক ধরনের ব্যায়ামই শেখাইছে ইউটিউবে দেখলাম এগুলো আমি করছি নিয়মিত আচ্ছা সেই ইউটিউব দেখে দেখে আপনি নিজেও ব্যায়ামগুলো করেছেন করার ফলে দেখতেছি কিছুটা উন্নতি হয়েছে ওনার ভিডিও দেখে তারপরে মানে হাঁটা চলাটা একটু স্বাভাবিক ছিল না আমার যে স্কেচ দিয়ে হকার বলেন ওইটা দিয়ে হাঁটতে হইতো আর কি রাতে মানে সুস্থ একটা মানুষ স্বাভাবিক মানুষ অথচ আপনাকে স্ট্রেচার দিয়ে আপনাকে হাঁটতে হচ্ছে বা লাঠি দিয়ে আপনাকে হাঁটতে হচ্ছে এই জিনিসটা আসলে খুবই খারাপ একটা মেনে নেওয়াটা একটু কষ্টকর এটা অনেক খারাপ দেখি যে সবাই স্বাভাবিকভাবে হাঁটতেছে আমি হাঁটতে পারতেছি না এটা মানে খুব কষ্ট লাগতো আমার মনের ভিতরে অনেক পেইন দিত কষ্ট লাগতো তারপরে ভাবলাম যে না স্যারের কাছে আমার যাইতে হবে ডিপিআরসিতে যাইতে হবে আমার ডিপিএসসিতে আসলাম মানে স্যারের ফলোয়ার আপনি দীর্ঘদিন থেকে ছিলেন এবং দীর্ঘদিন থেকে স্যারের ভিডিওগুলো দেখছেন এবং ওই সময়ে মনে হয়েছে যে না একদিন স্যারের কাছে যাব হয়তো সময় সুযোগ করে আপনার উঠছিল না তো এই যে মাঝখানে যে আপনার এতটা খারাপ অবস্থা হয়ে গেছে সুস্থ স্বাভাবিক মানুষ আপনি যেটা বলেছেন আপনি রেগুলারলি অফিস করতেন অফিস থেকে আসতেন সব কাজই করতেন ব্যথা ধীরে ধীরে বাড়ছে ডক্টর দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না বরঞ্চ আরও ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছেন এবং একটা সময় এমন অবস্থা হয়ে গেছে যে আপনাকে লাঠিতে ভর দিয়ে আপনাকে হাঁটতে হতো যেটা মানে প্রায় অকল্পনীয় হঠাৎ করে চিন্তা করতে হয় যে একটা স্বাভাবিক মানুষ যে কয়েকদিন আগেও স্বাভাবিক হেঁটেছে মনের ভিতরে তখন কী কাজ করতো যে ওষুধ খাচ্ছি তো ডক্টর তো দেখাচ্ছি ভালো হচ্ছি না কেমন কাজ করতো মানে ডিপ্রেশন কাজ করতো পাশাপাশি কি আপনার অনিশ্চয়তা কাজ করতো যে আমি কি আদৌ কোনোদিন ভালো হব না এরকম চিন্তা কি কখনো আসতো মানে এটা তো থাকতেই সবসময় থাকতো দেখা গেছে যে আমার রাতের বেলা আমি নড়াচড়া করতে পারতেছি না ওয়াশরুমে যাইতে পারতেছি না খুব মানে খারাপ লাগতো জিনিসটা নিজের কাছে খারাপ লাগতো এবং এই সময়টা আসলে আমরা অনেক ক্ষেত্রেই অনেকে আপনার ক্ষেত্রে আসলে হয়েছে কি না জানি না অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আশেপাশের কিছু মানুষও তারাও আসলে জিনিসটাকে ঠিক ভালোভাবে তারা নেন না তারাও দেখা যায় পিছনে অনেক ধরনের কথাবার্তা বলেন সেগুলো শুনলে আসলে মন আরও কিছুটা দমে যায় এই ধরনের ঘটনাও কি ঘটেছিল অনেক মানুষই তো অনেক কথাই বলছে বাট তারপর আপনি কখনো সেই কথায় কর্ণপাত না করে আপনি আপনার মতো আপনি এগিয়ে গিয়েছেন সবসময় চিন্তা করেছেন যে আমি একটা ভালো চিকিৎসা পাবো এবং সেই অনুযায়ী আপনি স্যারের ভিডিওগুলো আপনি ফলো করতে থাকেন এবং একটা সময় আপনি স্যারের কাছে আসেন প্রথম যেদিন স্যারের কাছে আসেন এবং স্যারের সাথে দেখা হয় স্যার আপনাকে কী বলেছিলেন মনে আছে আপনার স্যারের কিছু টেস্ট দিচ্ছিল টেস্টগুলো করাইছি টেস্টগুলো করানোর ফলে স্যারের দিকে বলতেছে যে এটা সমস্যা নাই আপনি আমাদের এখানে 10-12 দিন থাকলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এখন মানে মনের মধ্যে একটা মানে আশা জাগছে যে না আমি হয়তো সঠিক জায়গায় আসছি অবশ্যই তারপরে স্যারে আমাকে অ্যাডমিশন নিলাম অ্যাডমিশন নিয়ে আজ 7 দিন সপ্তমতম দিন আমার 10 দিন আমার যাওয়া লাগে নাই আমার 7 দিনই আল্লাহর রহমতে মানে আমি মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ হাঁটতে পারতে আপনার সেই পা ফুলে যাওয়া কিছু দূর হাঁটতে গেলে আর হাঁটতে না পারা লাঠিতে ভর দিয়ে হাঁটা কোনোটা কি আছে এখন কারণ কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনি উপর থেকে আসছেন যখন আপনি লাঠি ছাড়া আপনি হেঁটে এসেছেন এবং সাবলীল ভাবে আপনি হেঁটে এসেছেন কেমন লাগছে দীর্ঘদিন পরে এই যে অনিশ্চয়তা থেকে একটা নিশ্চয়তার জীবনে স্বাভাবিকভাবে নিজের পায়ে হাঁটা কারো সাহায্য ছাড়া ব্যথামুক্ত জীবন কেমন লাগছে এটা তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না অনেক ভালো লাগতেছে আসলে মানে হাঁটতে না পারার যে কষ্টটা যে হাঁটতে পারে না সে বুঝতে পারে যে কতটা কষ্ট হ্যাঁ একটা সময় হেঁটেছেন দৌড়েছেন সব কাজ করেছেন হঠাৎ করে সেই মানুষের হাঁটতে পারছেন না পা দিতে পারছেন না নিজের পায়ে হাঁটতে পারছেন না নিজের পাকে নিজের পা মনে হয় না এই যে একটা কষ্টকর একটা সময় ছিল যখন এই সব কষ্টের মাঝখানে অসংখ্য মানুষের ভিডিও দেখতেন স্যারের ফলোয়ার ছিলেন স্যারের ভিডিওগুলো দেখেছেন আশা দেখেছেন যে একদিন যাব আজকে এসেছেন সুস্থ হয়েছেন এবং আপনাকে হয়তো আজকে ঠিক এরকম অসংখ্য মানুষ দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যাদের ব্যথা সম্বন্ধীয় যা যা আছে শরীরে যে জায়গায় ব্যথা হোক পিএলডি সমস্যা বাতের সমস্যা
যে সমস্যাই হোক নির্দ্বিধায় স্যারের কাছে আসতে পারেন এবং এখানে মানে 100% একটা ট্রিটমেন্ট আপনি পাবেন, আশানুরূপ ট্রিটমেন্ট আপনি পাবেন আমি এটা বলতে পারি। এবং এখানকার যে ফিজিওথেরাপিস্টগুলো আছে খুবই আন্তরিক, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলে না তখন আমাদের এই ভাইয়ের কথা, খুবই অল্প সময় আমাদের হাতে থাকে, বাট চেষ্টা করি আমরা ওইটুকুর ভিতরে আসলে যতটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য। সুস্থ আমরা সকলেই হতে চাই, অনেকে ভাবি হয়তো অনেক বেশি খরচ, আমরা অনেকেই ভাবি যে হয়তো আমি কোনোদিন সুস্থ হব না, আমি হয়তো সুস্থ হব না, পাশের মানুষ সুস্থ হচ্ছেন, এই যে বিভিন্ন ধরনের সংশয়, বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন অবান্তর চিন্তা, প্লিজ ঝুড়ে বেঁধে এগুলো সব ফেলে দিন, ফিরে আসুন সুস্থতার জীবনে। আপনি বাংলাদেশের এরকম অনেক অনেক ডক্টর আছেন বর্তমানে যারা অসংখ্য অসংখ্য পেশেন্টকে তারা সুস্থ করছেন, হাজার হাজার মানুষকে তারা সুস্থ করে দিচ্ছেন, এবং তাদের দীর্ঘদিনের যেই ধরনের তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা অক্লান্তভাবে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। কেন নেবেন না, কেন আমাদেরকে বিদেশে যেতে হবে, কেন আমাদেরকে চিন্তা করতে হবে যে না আমি হয়তো কোনো দিন সুস্থ হব না। আপনি যদি সঠিক সময় একটি সঠিক চিকিৎসা নিতে পারেন, আপনি সারা জীবনের জন্য আপনি সুস্থ থাকতে পারবেন, যেমনটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রেই হয়েছে। উনি আজকে সুস্থ আছেন, উনি মাথা উঁচু করে বলতে পারছেন আমি সুস্থ আছি, আমি ভালো আছি এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি। আপনিও পারবেন, শুধু একটু চেষ্টা করুন। আপনার পাশে যে মানুষটি আছেন যিনি অসুস্থ আছেন, আপনার সেটা হতে পারে বাবা মা ভাই বোন, অসহ্য যন্ত্রণায় যিনি বছর পর বছর থেকে যন্ত্রণায় কাটাচ্ছেন, সেই মানুষটাকে একটু তার দিকে হাত বাড়িয়ে দিন, একটু সেবার মনোভাব নিয়ে হাত বাড়িয়ে দিন, অবশ্যই সেই মানুষটাও সুস্থ হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবেন, সবাই সুখে শান্তিতে থাকতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাদেরকেও ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।